আজকে ম্যাথমেটিক্যাল ফিজিক্স এর লেকচার 2 তে আমরা কথা বলবো কশিস ইন্টিগ্রাল ফর্মুলা নিয়ে। তবে কশি ইন্টিগ্রাল ফর্মুলা নিয়ে কথা বলার আগে আমরা ফার্স্টে কমপ্লেক্স ভেরিয়েবলের জন্য কন্ট্রোল ইন্টিগ্রাল কিভাবে ইভালুয়েট করতে হয় বা কন্ট্রোল ইন্টিগ্রাল বলতে কি বোঝায় সেটা নিয়ে ফার্স্টে আমরা কথা বলবো। তো ধরলাম আমাদের একটা কমপ্লেক্স প্লেন আছে, এটা হচ্ছে রিয়েল এক্সিস বা এক্স এক্সিস এবং এটা হচ্ছে ইমাজিনারি এক্সিস বা ওয়াই এক্সিস। এবং এই কমপ্লেক্স প্লেনের উপর যে কোনো একটি পয়েন্ট যদি নেই, এই পয়েন্টটার এক্স কোঅর্ডিনেট যদি এক্স হয় এবং ওয়াই কোঅর্ডিনেট ওয়াই হলে, এই পয়েন্টটা একটা কমপ্লেক্স নাম্বারকে ডিনোট করে যেটা হচ্ছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। একইভাবে এই কমপ্লেক্স প্লেনের উপর যে কোনো পয়েন্টে এক একটি কমপ্লেক্স নাম্বারকে ডিনোট করে। সো এখন আমরা যদি একটা কন্ট্রোল চিন্তা করি, কন্ট্রোল বলতে আমি বুঝেছি যে কোনো একটা কার্ভ, ধরলাম এরকম একটা কার্ভ যদি চিন্তা করি, সো এই কার্ভের উপর প্রত্যেকটি পয়েন্ট এক একটি কমপ্লেক্স নাম্বারকে ডিনোট করছে। সো এই কার্ভের উপর প্রত্যেকটি পয়েন্ট এক একটি কমপ্লেক্স ভেরিয়েবলের এক একটি ভ্যালুকে ডিনোট করছে। সো এখন আমি ধরলাম যে এই কার্ভ বরাবর এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টে যাব, এবং যখন আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাব এই কার্ভ বরাবর, তখন আমার জেড এর ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে। এবং আমি ধরলাম যে ফার্স্টে ধরলাম যে কোনো একটা মোমেন্টে আমি এই পয়েন্টে আছি, এই পার্টটা আমি মুছে ফেললাম। কোন একটা মোমেন্টে আমি ধরলাম যে আমি এই পয়েন্টে আছি, সো এটা হচ্ছে আমার আমার জেড ওই মুহূর্তে। এবং তারপর আমি চলে গেলাম এই পয়েন্টে, অর্থাৎ আমার জেড এর ভ্যালু চেঞ্জ হলো, আমি ধরলাম যে জেড এর ভ্যালু ডি জেড পরিমাণ চেঞ্জ হলো। আমি যদি জিনিসটাকে আরেকটু বড় করে আঁকি, সো জিনিসটা ছিল এরকম একটা কার্ভ ছিল, ধরলাম আমি ইনিশিয়ালে ছিলাম ধরলাম এই পয়েন্টে, সো এটা হচ্ছে আমার ইমাজিনারি এক্সিস এবং এটা হচ্ছে রিয়েল এক্সিস। সো এটা হচ্ছে ইনিশিয়াল জেড, এবং কিছু সময় পরে আমি চলে গেলাম এই পয়েন্টে, এটা হচ্ছে জেড প্লাস ডি জেড। তো তাহলে আমার এই লেংথটা হচ্ছে ওয়াই, আর তার মানে যেটা দাঁড়াচ্ছে আমার এই লেংথটা তার মানে হবে ওয়াই প্লাস ডি ওয়াই। এবং একইভাবে এটা ছিল হচ্ছে এক্স, এবং এতটুকু হবে হচ্ছে আমাদের এক্স প্লাস ডি এক্স। সো এই জিনিসটা দাঁড়াচ্ছে আমাদের ডিএক্স, এবং এই পার্টটুকু দাঁড়াচ্ছে হচ্ছে ডিওয়াই।
সো আমরা ইনিশিয়ালি ছিলাম জেড পয়েন্টে এবং জেড থেকে আমি জেড প্লাস ডিজেড এ চলে গেলাম সো জেড প্লাস ডিজেড ইকুয়াল টু এক্স প্লাস ডিএক্স প্লাস আই ওয়াই প্লাস ডিওয়াই বা আমরা লিখতে পারি ডিজেড ইকুয়াল টু ডিএক্স প্লাস আই ডিওয়াই এখন আমরা যেটা করব আমরা একটা ফাংশন চিন্তা করলাম এফ অফ জেড যেটা হচ্ছে একটা কমপ্লেক্স ফাংশন সো এখন এই ফাংশনের সাথে আমি ডিজেড কে মাল্টিপ্লাই করলাম তারপর আমি যেটা করব এরকম প্রত্যেকটা পয়েন্টের জন্যই তো আমি এরকম এরকম ডিজেড পাব এই কন্ট্রোল বরাবর সো এই প্রত্যেকটা পয়েন্টের জন্য যে ডিজিট গুলো পাচ্ছি তার সাথে ওই পয়েন্টে ওই ফাংশনের ভ্যালুটা মাল্টিপ্লাই করে আমি সবগুলো যোগ করব তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে একটা কন্ট্রোল ইন্টিগ্রাল এই কন্ট্রোলটার নাম দিলাম সি সো তাহলে এই সি কন্ট্রোল বরাবর এফ অফ জেড এই ফাংশনের একটা ইন্টিগ্রাল পেলাম এটা কি আমরা বলছি কন্ট্রোল ইন্টিগ্রাল এখন এটার একটা এক্সাম্পল আমরা যদি দেখি তাহলে বিষয়টি পুরোপুরি ক্লিয়ার হবে সো ধরলাম আমাদের একটা ফাংশন দেওয়া আছে এফ অফ জেড ইকুয়াল টু জেড স্কোয়ার এবং আমাদের কন্ট্রোলটি হচ্ছে এরকম এটা হচ্ছে আমাদের ইমাজিনারি এক্সিস এবং এটা রিয়েল এক্সিস এক্স ওয়াই আমাদের কন্ট্রোলটি হচ্ছে একটা স্কোয়ারের মতো এটা হচ্ছে এরকম একটি স্কোয়ারের মতো আমাদের কন্ট্রোল এটির নাম দিলাম এ বি সি ডি এবং এ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে প্লাস হাফ এবং মাইনাস হাফ অর্থাৎ এদিক দিয়ে এটা হচ্ছে হাফ এবং এটা হচ্ছে মাইনাস হাফ এরকম এই স্কোয়ারটার প্রত্যেক বাহুর লেন্থ হচ্ছে ওয়ান তাহলে এই পয়েন্টটার এই পয়েন্টটা যে কমপ্লেক্স নাম্বারকে ডিনোট করে সেটা হচ্ছে হাফ অর্থাৎ এক্স এক্সিস বরাবর প্লাস হাফ এবং ওয়াই এক্সিস বরাবর মাইনাস হাফ সো মাইনাস আই টাইমস হাফ একইভাবে এই বি পয়েন্টার জন্য কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে হাফ প্লাস আই টাইমস হাফ এবং সি পয়েন্টের জন্য এক্স ইজ ইকুয়াল টু মাইনাস হাফ যেহেতু লেফটে এসেছি সো মাইনাস হাফ প্লাস আই টাইমস হাফ এবং ডি পয়েন্টের জন্য মাইনাস হাফ মাইনাস আই টাইমস হাফ এখন আমি কন্ট্রোল বরাবর এই ডিরেকশনে আমি মুভ করব তাহলে এই ফাংশনের এই কন্ট্রোল বরাবর ইন্টিগ্রাল বের করতে হবে সো ফার্স্টে আমি এ বি বরাবর যদি যাই সো এ বি শুধু এ বি লাইনটাকে যদি আমি কনসিডার করি সো এ বি লাইনের উপর এ বি লাইনের উপর এক্স এর ভ্যালু সবসময় কিন্তু প্লাস হাফ আমি যখন এ বি লাইন বরাবর যাচ্ছি তখন এই পয়েন্টেও এক্স এর ভ্যালু প্লাস হাফ এই পয়েন্টেও এক্স এর ভ্যালু প্লাস হাফ শুধু ওয়াইয়ের মানটা চেঞ্জ হচ্ছে এবং ওয়াইয়ের মান মাইনাস হাফ থেকে হাফ এর ভিতর থাকবে সো তার মানে এখানে যদি আমি জেড কে লিখতে চাই এ বি লাইন বরাবর কোন একটা পয়েন্টের উপর যদি আমি জেড কে ডিনোট করতে চাই সো জেড ইকুয়াল টু হবে হাফ প্লাস আই ওয়াই যেখানে ওয়াই হচ্ছে মাইনাস হাফ থেকে হাফ এর মধ্যে যে কোনো একটা ভ্যালু সো তাহলে ডিজেড ইকুয়াল টু কত হবে সো এক্স যেহেতু কনস্ট্যান্ট তার মানে ডিএক্স ডিজেড ইকুয়াল টু ছিল ডিএক্স প্লাস আই ডিওয়াই যেহেতু এক্স কনস্ট্যান্ট সুতরাং ডিএক্স হচ্ছে জিরো সো আমরা যেটা পাচ্ছি ডিজেড ইকুয়াল টু হয়ে যাচ্ছে আই ডিওয়াই তাহলে আমাদের ইন্টিগ্রাল যেটা দাঁড়াচ্ছে এ বি লাইনের জন্য এ বি এফ অফ জেড ডি জেড ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল সো এফ অফ জেড ছিল জেড স্কোয়ার আর জেড মানে হচ্ছে
half plus iy. So half plus iy square, it is f of z times dz. And dz means it is I times dy. এবং এখানে y এর ভ্যালু ইনিশিয়ালি ফার্স্টে a পয়েন্টে হচ্ছে y এর ভ্যালু হচ্ছে -1/2 এবং b পয়েন্টে হচ্ছে +1/2 সো y এর ভ্যালু হচ্ছে -1/2 থেকে +1/2 পর্যন্ত যাবে সো ab বরাবর আমার কন্ট্রোল ইন্টিগ্রালটা হবে এই ইন্টিগ্রালটা এটা খুব সহজ একটা ইন্টিগ্রাল এটা আমরা খুব ইজিলি বের করতে পারি এখানে আমরা আরেকটা কাজ করে নিতে পারি সেটা হচ্ছে যদি z equal to x plus iy হয় তখন z square equal to দাঁড়াচ্ছে x plus iy square so x square plus 2 times x plus times iy plus iy square is equal to এখান থেকে minus y square আসছে so x square minus y square plus I times twice xy so এইভাবে আমরা ভেঙে লিখতে পারি so সেক্ষেত্রে এই জিনিসটা কি দাঁড়াবে so এই ক্ষেত্রে আমরা f of z কে সরাসরি এখানে x এর জায়গায় আমরা বসিয়ে দিব half x এর জায়গায় half বসিয়ে দেব এবং y তো y থাকবে so এই জিনিসটা হবে integral y equal to minus half theke it plus hobe plus half porjonto ebong ei jinish ta ashole darache x square minus y square x mane hocche ekhane half so half square mane hocche 1/4 minus y square plus I times 2 times x x mane hocche half so half times y so ei pura ta ke abar gun dite hobe I times dy de well so is equal to ki darabe ekhane to eta 2 ebong half kata chole jabe so eta bad diye dite pari so ei jinish ta darache minus half theke plus half এবং এখানে একটা I বাইরে নিয়ে আসলাম এবং এখানে থাকছে 1/4 minus y square plus iy dy সো এখন এই ইন্টিগ্রাল করার কোনো ব্যাপারই না সো I সো ইন্টিগ্রাল করলে আমরা পাবো 1/4 of y ফার্স্ট টার্ম থেকে সেকেন্ড টার্ম থেকে পাচ্ছি y cube over 3 এবং থার্ড টার্ম থেকে পাচ্ছি I টাইমস y স্কয়ার ওভার 2 এবং এখানে লিমিট বলবে -1/2 লোয়ার লিমিট এবং আপার লিমিট হচ্ছে +1/2 সো আমরা যদি লিমিট বসিয়ে দেই তাহলে আমরা জাস্ট পাচ্ছি কি 1/4 টাইমস y হাফ হাফ বসালাম সো 1/8 তারপর এখানে হাফ বসালে 1/8 আবার এখানে আরেকটা 3 আছে সো 1/24 প্লাস ডট 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 আমি হিসাব করছি না জাস্ট এখানে লিমিট বসালে আমরা আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে I ওভার 6 সো একইভাবে আরেকটা পার্ট আমি দেখাবো সেটা হচ্ছে BC এর জন্য কি হচ্ছে BC সো AB এর জন্য ইন্টিগ্রাল করলাম এখন BC এর জন্য ইন্টিগ্রালটা কি হবে আমি ছবিটা আবার এখানে আঁকছি সো AB CD আমি যাচ্ছি এই বরাবর এখন BC নিয়ে আমরা কাজ করব
সো এই বিসি এর জন্য আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি যে এখানে y এর ভ্যালু হচ্ছে প্লাস হাফ সো বিসি এর উপর কোন একটা পয়েন্ট যদি নেই তাহলে z তার জন্য z ইকুয়াল টু হবে x প্লাস i y সো এখানে y হচ্ছে প্লাস হাফ সো i টাইমস হাফ এবং x এর ভ্যালু ভ্যারি করবে হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে অর্থাৎ এই b পয়েন্টে x এর ভ্যালু হচ্ছে প্লাস হাফ এবং c পয়েন্টে x এর ভ্যালু হচ্ছে মাইনাস হাফ সো x এর ভ্যালু প্লাস হাফ থেকে মাইনাস হাফ এর মধ্যে ভ্যারি করবে তাহলে dz ইকুয়াল টু এখানে dy হচ্ছে 0 সো dz ইকুয়াল টু dx তো তাহলে আর এখানে আরেকটা জিনিস আমি লিখে রাখি সেটা হচ্ছে f of z ইকুয়াল টু যেটা ছিল z স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা পেয়েছিলাম x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস i টাইমস 2i xy সো তাহলে ইন্টিগ্রাল bc বরাবর ইন্টিগ্রাল যদি নেই f of z dz ইজ ইকুয়াল টু সো f of z দাঁড়াচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার সো y ইকুয়াল টু হচ্ছে এখানে প্লাস হাফ সো এই জিনিসটা দাঁড়াচ্ছে x স্কয়ার মাইনাস 1/4 প্লাস i টাইমস 2i xy এখানে y হচ্ছে প্লাস হাফ বসে দিলে 2 এবং হাফ কাটা চলে যাবে সো থাকবে হচ্ছে i টাইমস x টাইমস dz dz টা হচ্ছে dx এর সমান সো dx এবং x এর লিমিটটা কত থেকে কত হবে এখানে ইনিশিয়ালি আমি b থেকে c পয়েন্টে যাচ্ছি সো b পয়েন্টের লিমিট x এর ভ্যালু হচ্ছে প্লাস হাফ এবং c পয়েন্ট হচ্ছে মাইনাস হাফ সুতরাং প্লাস হাফ থেকে মাইনাস হাফ পর্যন্ত ইজ ইকুয়াল টু দাঁড়াবে এখানে ইন্টিগ্রাল করলে x স্কয়ার কে ইন্টিগ্রাল করলে পাচ্ছে x কিউব ওভার 3 মাইনাস 1/4 কে ইন্টিগ্রাল করলে পাচ্ছে 1/4 টাইমস x প্লাস i x কে ইন্টিগ্রাল করলে পাচ্ছে i টাইমস x স্কয়ার ওভার 2 এবং এখানে লোয়ার লিমিট হচ্ছে প্লাস হাফ এবং আপার লিমিট হচ্ছে মাইনাস হাফ সো এটা আমরা একইভাবে জাস্ট নর্মাল ক্যালকুলেশন এটি আমি আর দেখাচ্ছি না এটি ক্যালকুলেট করলে আমরা পাবো 1/6 অর্থাৎ ফার্স্টে x এর জায়গায় মাইনাস হাফ বসাবো বসিয়ে ইভালুয়েট করব তার থেকে বিয়োগ করব x এর জায়গায় প্লাস হাফ বসালে যে ভ্যালুটা পেতাম সেটা জাস্ট নর্মাল ইন্টিগ্রেশন আমরা যেভাবে করি সো এখন একইভাবে c থেকে d বিন্দুতে যাওয়ার সময় তখন কি হবে সেটা আমরা জাস্ট হালকা করে দেখব সো আমার কন্ট্রোলটা ছিল এরকম a b c d আমি এই বরাবর যাচ্ছি সো এখন আমি c d তে c d বরাবর ইন্টিগ্রালটা হিসাব করি সো c d এর জন্য এখানে x এর ভ্যালু সব সময় মাইনাস
আচ্ছা, তাহলে আমরা যদি পুরো কন্ট্রোলের জন্য ইন্টিগ্রালটা বের করতে চাই, তখন আমাদের ইন্টিগ্রাল ওভার এ বি এফ অফ জে ডি জেড প্লাস ইন্টিগ্রাল ওভার বি সি প্লাস ইন্টিগ্রাল ওভার সি ডি প্লাস ইন্টিগ্রাল ওভার ডি এ, এই সবগুলো যখন যোগ করব তখন আমরা টোটাল ইন্টিগ্রালটা পাবো। আমরা এখন আরেকটি এক্সাম্পল দেখব, সেখানে কন্ট্রোলটা একটু ডিফারেন্ট টাইপের। সেখানে আমাদের কন্ট্রোলটা হচ্ছে এটা হচ্ছে প্লাস ওয়ান, এটা মাইনাস ওয়ান, এবং এটা হচ্ছে প্লাস আই এক্স ওয়াই। সো এখানে আমাদের কন্ট্রোলটা হচ্ছে এরকম। সো এই পয়েন্টটা ধরলাম এ, এটা বি এবং এটা সি। সো সি এ পার্টের জন্য তো জেড এর ভ্যালু আমরা বলতে পারি, এখানে সি এ পার্টের জন্য কোনো ইমাজিনারি পার্ট নেই। সো সি এ অংশের জন্য ওয়াই হচ্ছে জিরো, সো জেড ইকুয়াল টু জাস্ট এক্স, এবং এক্স এর ভ্যালু ভ্যারি করবে হচ্ছে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত। এখন এ বি পার্টের জন্য জেড ইকুয়াল টু কত হবে, তো এই ব্যাপারটা আমরা এইভাবে চিন্তা করতে পারি, আমরা ভেক্টর দিয়ে চিন্তা করতে পারি। সো এটা হচ্ছে, সো এটা হচ্ছে আমার এ পয়েন্ট ছিল এবং এটা ছিল বি পয়েন্ট এবং এটা হচ্ছে অরিজিন। তাহলে ও এ ভেক্টর যেটা, ও এ ভেক্টরটা আসলে এটা হচ্ছে এক্স এবং এটা ওয়াই। সো এক্স হ্যাট অর্থাৎ এক্স এক্সিস বরাবর একটা ইউনিট ভেক্টর হচ্ছে ও এ, কারণ এখানে এটা কিন্তু ছিল প্লাস ওয়ান, অর্থাৎ ও এ কে আমি লিখতে পারি এক্স হ্যাট, এবং ও বি কে লিখতে পারি ওয়াই হ্যাট হিসাবে, অর্থাৎ ওয়াই এক্সিস বরাবর একটা ইউনিট ভেক্টর, যেটাকে আমরা আই বা আই হ্যাট জে হ্যাট দিয়ে লিখতাম, আমি এখানে এক্স হ্যাট ওয়াই হ্যাট দিয়ে লিখছি। তাহলে এবি ভেক্টরটা কি দাঁড়াবে, এবি ভেক্টরটা দাঁড়াবে ওবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর ইজ ইকুয়াল টু ওয়াই হ্যাট মাইনাস এক্স হ্যাট, অর্থাৎ ওবি এবি ভেক্টরটা হচ্ছে এই ভেক্টরটা। এখন এই এই এবি লাইনের উপর কোন একটা পয়েন্ট যদি হয় এরকম, ধরলাম কোন একটা পয়েন্ট পি যদি হয়, তাহলে
p এর কোঅর্ডিনেট কি হবে? অর্থাৎ op ভেক্টরটা কি কি হবে? আমরা বিষয়টা কিভাবে চিন্তা করতে পারি যে op ভেক্টর ইজ ইকুয়াল টু oa ভেক্টর প্লাস ap ভেক্টর, অর্থাৎ a ভেক্টর ap ভেক্টর। এখন ap ভেক্টর এবং ab ভেক্টর একই বরাবর, সুতরাং আমরা লিখতে পারি যে ap ভেক্টর is equal to some scalar t times ab vector. T equal to যখন 0 হবে তখন আমরা জাস্ট এই পয়েন্টে আছি, আবার t equal to বাড়াতে থাকলে t এর মান বাড়াতে, t equal to যদি হাফ হয় তখন এই ab ভেক্টরের মাঝখানের কোনো একটা পয়েন্টে থাকবো, বাট t equal to যখন 1 হবে তখন জাস্ট এই পয়েন্টে চলে আসবো। তা t এর মান চেঞ্জ করলে আমি এই লাইন বরাবর আমরা মুভমেন্ট করতে পারি। সো t এর ভ্যালু এখানে 0 থেকে 1 এর ভিতর কিছু একটা হবে, তাহলে ab লাইনের উপর কোন একটা পয়েন্ট পাবো। সো তাহলে এই জিনিসটা দিয়ে দাঁড়ালো oa ভেক্টর হচ্ছে x হ্যাট প্লাস ap মানে হচ্ছে t টাইমস ab, সো t টাইমস ab মানে হচ্ছে y হ্যাট মাইনাস x হ্যাট ইজ ইকুয়াল টু 1 মাইনাস t টাইমস x হ্যাট প্লাস t টাইমস y হ্যাট। তার মানে আমি যেটা বলতে পারি যে p পয়েন্টের জন্য যে কমপ্লেক্স নাম্বারটা, এই কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে, অর্থাৎ ab লাইনের উপর কোন একটা কমপ্লেক্স নাম্বার যদি z হয়, সো z ইকুয়াল টু হবে 1 মাইনাস t, এটা হচ্ছে রিয়েল পার্ট, অর্থাৎ x অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট, প্লাস y অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা হচ্ছে ইমাজিনারি পার্ট, অর্থাৎ প্লাস i টাইমস t। সো এটা হচ্ছে ab লাইন সেগমেন্টের উপর কোনো একটা পয়েন্টের জন্য, এবং এখানে t এর মান 0 থেকে 1 এর ভিতর। সো তাহলে dz ইকুয়াল টু কি হবে? সো এটাকে যদি ডেরিভেটিভ করি তখন আর পাচ্ছে মাইনাস dt, এবং প্লাস এখান থেকে পাবো ডেরিভেটিভ করে i টাইমস dt। সো এটা হবে আমাদের dz, বা এটাকে লিখতে পারি মাইনাস 1 প্লাস i টাইমস dt। এবং আমার এখানে ফাংশনটা ধরলাম f অফ z ইজ ইকুয়াল টু z স্কয়ারে ছিল, বা এখান থেকে আমরা পাই x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস i টাইমস টুয়াইস x y। সো ab পয়েন্টের উপর আমরা ab লাইন সেগমেন্টের উপর z ইকুয়াল টু পাচ্ছি, সো এই জিনিসটা হচ্ছে আমাদের x এবং এটা হচ্ছে y। সো ইন্টিগ্রাল f অফ z dz ওভার ab ইজ ইকুয়াল টু t ভ্যারি করবে 0 থেকে 1 পর্যন্ত, এবং f অফ z টা দাঁড়াচ্ছে x স্কয়ার, x মানে হচ্ছে 1 মাইনাস t, সো 1 মাইনাস t স্কয়ার মাইনাস y স্কয়ার, সো y মানে হচ্ছে t, t স্কয়ার প্লাস i টাইমস 2 টাইমস x, x মানে হচ্ছে 1 মাইনাস t টাইমস y, সো y মানে হচ্ছে t টাইমস dz, আর dz মানে হচ্ছে মাইনাস 1 প্লাস i টাইমস dt। সো এখন বাকিটা তো আমরা জাস্ট নর্মাল ক্যালকুলাস ব্যবহার করে এই জিনিসটা ইভালুয়েট করতে পারি, সেটা আমি ইভালুয়েট করলাম না। সো এখান থেকে আমরা ab বরাবর ইন্টিগ্রালটা পেয়ে যাচ্ছে, এবং একইভাবে bc বরাবর ইন্টিগ্রালটা আমরা বের করতে পারি। একই পদ্ধতিতে আমরা ওই ভেক্টর হিসেবে চিন্তা করি, আমরা হচ্ছে bc এর উপর যে কোনো একটা পয়েন্টের জন্য আমরা কমপ্লেক্স নাম্বার কি হয় সেটা বের করব, তারপর আমরা ইন্টিগ্রালটি ক্যালকুলেট করব। সো এটি হচ্ছে আমাদের কন্ট্রোল ইন্টিগ্রালের কিছু এক্সাম্পল দেখলাম। আরেকটা এক্সাম্পল আমরা করতে পারি, সেটা হচ্ছে ইন্টিগ্রাল z স্টার dz,
এবং এখানে কন্ট্রোলটা হচ্ছে এরকম। এখানে আমাদের দুই রকম কন্ট্রোল দেওয়া আছে, এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে ওয়ান এবং এটা হচ্ছে ওয়ান ওয়ান। একটা কন্ট্রোল হচ্ছে এরকম। ফার্স্ট এই কন্ট্রোলের জন্য এই ইন্টিগ্রালটা ক্যালকুলেট করে, এটা ধরলাম সি ওয়ান, এই কন্ট্রোলটা হচ্ছে সি ওয়ান এবং এই পয়েন্টটা ধরলাম এ বি সি। সি ওয়ান কন্ট্রোলের জন্য, আচ্ছা জেড স্টার মানে হচ্ছে জেড এর কনজুগেট, অর্থাৎ জেড যদি হয় এক্স প্লাস আই ওয়াই তাহলে জেড স্টার মানে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। সো এ বি লাইনের উপর জেড ইকুয়াল টু দাঁড়াচ্ছে, এ বি লাইনের উপর কোন ইমাজিনারি পার্ট নেই, সুতরাং ওয়াই হচ্ছে জিরো। সো এ বি লাইনের উপর জেড ইকুয়াল টু এক্স এবং এক্স এর মান ভ্যারি করবে জিরো থেকে ওয়ান পর্যন্ত, এবং তার মানে পাচ্ছি ডি জেড ইকুয়াল টু ডি এক্স। সো তাহলে ইন্টিগ্রাল জেড স্টার ডি জেড এ বি বরাবর যদি নেই তখন আমরা পাবো ইন্টিগ্রাল জেড স্টার মানে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, এখানে ওয়াই হচ্ছে জিরো এ বি এর জন্য। সো তাহলে পাচ্ছি এক্স মাইনাস আই টাইমস জিরো, সো ওটা তো বাদ চলে গেল, টাইমস এটা দাঁড়াচ্ছে জেড স্টার টাইমস ডি জেড, এখানে ডি জেড মানে হচ্ছে ডি এক্স, ডি এক্স এবং এক্স এর মান ভ্যারি করবে জিরো থেকে ওয়ান পর্যন্ত। সো এটা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার ওভার টু লিমিট জিরো থেকে ওয়ান, সো ওয়ান হাফ। এটা হচ্ছে এ বি এর জন্য। এখন আমরা বি সি এর জন্য ক্যালকুলেট করি। সো বি সি এর জন্য, সো একটা জিনিস খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি যে বি সি এর উপর কোন একটা পয়েন্টে এক্স এর মান সবসময় হচ্ছে ওয়ান। সো জেড ইকুয়াল টু ওয়ান প্লাস আই ওয়াই বি সি এর উপর কোন একটা পয়েন্টের জন্য, এবং এখানে ওয়াই এর মানটা হচ্ছে জিরো থেকে ওয়ান এর ভিতর, অর্থাৎ এখানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু জিরো এবং এখানে ওয়াই ইকুয়াল টু ওয়ান। সো ডি জেড ইকুয়াল টু আই টাইমস ডি ওয়াই। সো ইন্টিগ্রাল বি সি বরাবর অফ জেড স্টার ডি জেড, জেড স্টার ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, সো এখানে দাঁড়াচ্ছে এক্স হচ্ছে ওয়ান মাইনাস আই ওয়াই, এটা হচ্ছে জেড স্টার এবং ডি জেড ইকুয়াল টু হচ্ছে আই টাইমস ডি ওয়াই এবং ওয়াই এর মান হচ্ছে জিরো থেকে ওয়ান। সো এটা দাঁড়াচ্ছে, সো আই বাইরে নিয়ে আসলাম, ওয়াই ফার্স্ট এর টার্ম থেকে পাচ্ছি ওয়াই মাইনাস আই ওয়াই স্কোয়ার ওভার টু জিরো থেকে ওয়ান। সো এটা ক্যালকুলেট করলে আমরা পাবো আই টাইমস ওয়ান মাইনাস আই ওভার টু বা আই প্লাস হাফ। সো টোটাল এই সি ওয়ান পাথের জন্য, অর্থাৎ এই পাথের জন্য ইন্টিগ্রালটা দাঁড়াচ্ছে ইন্টিগ্রাল জেড স্টার ডি জেড সি ওয়ান এর জন্য এ বি বরাবর যেটা পেয়েছি, অর্থাৎ এ বি বরাবর এবং বিসি বরাবর, বিসি বরাবর হচ্ছে আই প্লাস হাফ। সো টোটাল দাঁড়াচ্ছে আই প্লাস হাফ ইকুয়াল টু আই প্লাস ওয়ান। এখন আমরা আরেকটা পাথে যাব, সেটা হচ্ছে এরকম একটা পাথে, এরকম পাথে গিয়ে দেখব যে আমরা ইন্টিগ্রালের ভ্যালুটা কি একই পাই নাকি ভিন্ন পাই। সো আমার
সো আমার এখানে কন্ট্রোলটা হচ্ছে এরকম সো এটা হচ্ছে আই এবং এটা তো জিরো এটা হচ্ছে ওয়ান প্লাস আই পয়েন্ট এটার নাম দিলাম হচ্ছে এ এবং এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে সি ডি এবং এই পয়েন্ট হচ্ছে সি পয়েন্ট সো ফার্স্টে এডি বরাবর যাব সো এডি এর উপর জেড ইকুয়াল টু সো এডি বরাবর কোনো এক্স কম্পোনেন্ট নেই সো এক্স কম্পোনেন্ট জিরো এবং শুধু ওয়াই কম্পোনেন্ট সুতরাং জাস্ট আই ওয়াই এবং এখানে ওয়াই এর মান ভ্যারি করবে জিরো থেকে ওয়ান এর ভেতর সো ডি জেড ইকুয়াল টু আই টাইমস ডি ওয়াই এবং জেড স্টার ডি জেড সো এ ডি এর জন্য দাঁড়াচ্ছে জেড স্টার মানে এক্স মাইনাস আই ওয়াই সো এক্স যেহেতু জিরো সুতরাং শুধু আই মাইনাস আই ওয়াই থাকছে এটা হচ্ছে জেড স্টার আর ডি জেড ইকুয়াল টু হচ্ছে আই ডি ওয়াই এবং ওয়াই এর মান ভ্যারি করবে জিরো থেকে ওয়ান সো এখানে একটা মাইনাস আই এবং আই সুতরাং মাইনাস আই স্কোয়ার সো এটা তো ওয়ান হয়ে যাচ্ছে শুধু ওয়াই ডি ওয়াই থাকছে উইচ ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ওভার টু লিমিট হচ্ছে জিরো থেকে ওয়ান উইচ ইজ হাফ একইভাবে যদি ডিসি এর জন্য বের করতে চাই ডিসি এর জন্য জেড ইকুয়াল টু এখানে এক্স এর ভ্যালুটা ভ্যারি করবে শুধু ডিসি এর জন্য এবং ওয়াই এর ভ্যালু সবসময় হচ্ছে প্লাস ওয়ান সুতরাং জেড ইকুয়াল টু এক্স প্লাস আই টাইমস ওয়ান এবং এক্স এর মান ভ্যারি করবে জিরো থেকে ওয়ান এর ভিতরে এবং ডি জেড দাঁড়াচ্ছে ডি এক্স সো তাহলে ইন্টিগ্রাল জেড স্টার ডি জেড ডিসি বরাবর দাঁড়াচ্ছে সো এটার যদি কনজুগেট নেই অর্থাৎ জেড স্টার নেই সুতরাং তখন ইমাজিনারি পার্টটা মাইনাস হয়ে যাবে এক্স মাইনাস আই ওয়াই এটা হচ্ছে জেড স্টার এবং ডি জেড হচ্ছে ডি এক্স এবং এক্স এর ভ্যালুটা জিরো থেকে ওয়ান পর্যন্ত ভ্যারি করবে সো ইন্টিগ্রালটা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার ওভার টু মাইনাস আই এক্স জিরো থেকে ওয়ান হিসাব করলে পাচ্ছি ওয়ান হাফ মাইনাস আই সো টোটাল ইন্টিগ্রালটা দাঁড়াচ্ছে এটাকে ধরলাম সি টু কন্ট্রোল টোটালটা সি টু কন্ট্রোলের জন্য ইন্টিগ্রালটা দাঁড়াচ্ছে স্টার ডিজে ইকুয়াল টু হাফ প্লাস হাফ মাইনাস আই ইকুয়াল টু ওয়ান মাইনাস আই কিন্তু আগের বার আমরা পেয়েছিলাম ভিন্ন একটি কন্ট্রোলের জন্য আমরা পেয়েছিলাম আই প্লাস ওয়ান আর এখানে পাচ্ছি ওয়ান মাইনাস আই ইন জেনারেল আমরা দেখব যে ইন্টিগ্রালটা ঠিক কোন কন্ট্রোল বরাবর যাচ্ছে এই কন্ট্রোল বরাবর যাচ্ছে নাকি এই কন্ট্রোল বরাবর যাচ্ছে এটার উপর ডিপেন্ড করে না কিন্তু এই ক্ষেত্রে করছে তার কারণ হচ্ছে জেড স্টার যে এফ অফ জেড ইকুয়াল এখানে এফ অফ জেড ইকুয়াল টু হচ্ছে জেড স্টার হুইচ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই অর্থাৎ এখানে ফাংশনটার রিয়াল পার্ট যেটাকে আমরা ডিনোট করেছিলাম আগের লেকচারে ইউ অফ এক্স ওয়াই দিয়ে সেটা হচ্ছে এক্স এবং ইমাজিনারি পার্ট যেটাকে আমরা ডিনোট করেছিলাম ভি অফ এক্স ওয়াই দিয়ে সেটা হচ্ছে মাইনাস ওয়াই এবং এখানে আমরা জাস্ট চেক করে দেখতে পারি যে এর জন্য কোশিমেন ইকুয়েশন যেটা ছিল ডেল ইউ ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল ভি ডেল ওয়াই এবং আরেকটা ছিল ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডেল এক্স এটা যদি হিসাব করে দেখি এখানে লেফট হ্যান্ড সাইড দাঁড়াচ্ছে ওয়ান এবং রাইট হ্যান্ড সাইড দাঁড়াচ্ছে মাইনাস ওয়ান সুতরাং এই ফাংশনের জন্য কোশিমেন ইকুয়েশন
satisfied হয় না সুতরাং এই ফাংশনটি অ্যানালিটিক না অ্যানালিটিক না হলেই কিন্তু আমরা এরকম ঘটনা দেখতে পাই আমরা পরবর্তীতে আরো উদাহরণ দেখব আচ্ছা আমরা এখন চলে যাব কোশি ইন্টিগ্রাল থিওরিতে আচ্ছা কোশি ইন্টিগ্রাল থিওরেম নিয়ে বলার আগে আমি ফার্স্ট সিঙ্গুলারিটি নিয়ে কিছু কথা বলি কোন একটা ফাংশন f অফ z ইকুয়াল টু ধরলাম যে 1 ওভার z মাইনাস 1 এখন z ইকুয়াল টু 1 পয়েন্টে এই ফাংশনটার ভ্যালু কত z ইকুয়াল টু 1 যদি বসাই তখন আমাদের এই জিনিসটা দাঁড়াচ্ছে 1 ওভার 1 মাইনাস 1 বা 1 ওভার 0 এই জিনিসটার তো আনডিফাইন্ড বা আমি যদি লিমিট নেই তখন এই জিনিসটা হচ্ছে ইনফিনিটির দিকে যাবে যে লিমিট z টেন্ডস টু 1 যদি নেই তখন এই ফাংশনটা হচ্ছে ইনফিনিটির দিকে যাচ্ছে অর্থাৎ z ইকুয়াল টু 1 পয়েন্টে এই ফাংশনটা ব্লো আপ করছে এই জন্য আমরা এই z ইকুয়াল টু 1 পয়েন্টটাকে বলছি এই ফাংশনের একটা সিঙ্গুলারিটি এটা নিয়ে আমি অত ডিটেইলসে যাচ্ছি না এখন আমি ধরলাম একটা ফাংশন চিন্তা করলাম f of z একটি কন্টুর ক্লোজড একটা কন্টুর নিলাম এরকম যে কোনো একটা ক্লোজড কন্টুর নিলাম c এখন এই ফাংশনটাকে এই কন্টুর বরাবর ইন্টিগ্রেট করলাম এবং আমি বললাম যে এই কন্ট্রোলের ভিতরে ভিতর এই কন্ট্রোলের ভিতরে কোন রকম সিঙ্গুলারিটি নেই যদি কোনো সিঙ্গুলারিটি না থাকে তাহলে এই ক্লোজড কন্ট্রোল বরাবর ইন্টিগ্রালটা হবে জিরো এবং এই ফাংশনটি হচ্ছে অ্যানালিটিক এটি হচ্ছে কোশি ইন্টিগ্রাল থিওরেম এই থিওরেমের প্রুফ আমি দেখাচ্ছি না এবং এই থিওরেমের কিছু ইন্টারেস্টিং কিছু খুবই ইন্টারেস্টিং কিছু কনসিকোয়েন্স আমরা দেখব এখন সেটা হচ্ছে আমি আরেকটি কন্টুর যদি এখানে চিন্তা করি সো এটি ইনিশিয়ালি আমাদের এরকম একটা কন্টুর ছিল এবং এই কন্টুরের ভিতরের পার্টে কোন রকম সিঙ্গুলারিটি নেই এই ফাংশনের এখন আমি আরেকটি কন্টুর চিন্তা করলাম এরকম এটি আরেকটি কন্টুর এটা ধরলাম যে সি ওয়ান কন্টুর এবং এই সি ওয়ান কন্ট্রোলের ভিতরেও কোন রকম সিঙ্গুলারিটি নেই এরপর আমি যেটা করলাম আমি এদিক দিয়ে কেটে দিলাম এদিক দিয়ে কাটলাম কেটে আমি এই বরাবর জয়েন করে দিলাম আমি তো এই বরাবর যাচ্ছিলাম সি কন্ট্রোলে এই বরাবর গিয়ে আমি এদিক দিয়ে জয়েন করে দিলাম তারপর আমি এদিক দিয়ে যাওয়া শুরু করব অর্থাৎ সি ওয়ান যেদিকে ছিল সি ওয়ান ছিল অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ এই বরাবর আমি সি ওয়ান এর উল্টো দিকে এখন যাচ্ছি অর্থাৎ মাইনাস সি ওয়ান বরাবর যাচ্ছি এই বরাবর গিয়ে এটা হচ্ছে মাইনাস সি ওয়ান ডিরেকশন মাইনাস সি ওয়ান বরাবর যাচ্ছি গিয়ে আবার এদিক দিয়ে গেলাম গিয়ে আবার এদিক দিয়ে অর্থাৎ এখন আমি নতুন একটা ক্লোজড কন্ট্রোল পেলাম যে কন্ট্রোলের ভিতরের জায়গাটা হচ্ছে এরকম
এটা হচ্ছে কন্ট্রোলের ভিতরের জায়গাটা সো নতুন একটা ক্লোজ কন্ট্রোল পেলাম যেটা হচ্ছে আমি এই পার্টটুকুর নাম দিলাম এই পার্টটুকুর নাম দিলাম এই পার্টটুকু ছিল হচ্ছে সি আর এই পার্টটুকুর নাম দিলাম সি টু আর এই পার্টটুকু তার মানে এবং এই এই দুটি পয়েন্ট খুবই কাছাকাছি অর্থাৎ একদম একদম লাগালাগি সো এটা যদি সি টু হয় এটা জাস্ট তার উল্টো ডিরেকশন এবং এটা জাস্ট একদম পাশেই এখানে যদিও একটু ফাঁকা দেখিয়েছে কিন্তু আসলে একদম পাশেই সুতরাং এই এটা যদি সি টু হয় এটা এটাও সি টু জাস্ট তার উল্টো ডিরেকশন এটাকে আমি ডিনোট করলাম মাইনাস সি টু দিয়ে আর এরপর আমরা গিয়েছিলাম এই বরাবর এই ডিরেকশনটা হচ্ছে মাইনাস সি ওয়ান কারণ সি ওয়ান ছিল অ্যান্টি ক্লক ওয়াইজ সো ফার্স্টে গিয়েছি সি বরাবর দেন হচ্ছে সি টু দেন মাইনাস সি টু বরাবর না দেন হচ্ছে মাইনাস সি ওয়ান বরাবর দেন আবার মাইনাস সি টু বরাবর সো এটি একটা নতুন কন্ট্রোল পেলাম এখন এই কন্ট্রোল বরাবর যদি আমি ইন্টিগ্রাল নেই এখন এটি একটা ক্লোজড কন্ট্রোল এবং আমি বলেছি যে এই রিজিওনে কোন রকম সিঙ্গুলারিটি নেই সুতরাং কশি ইন্টিগ্রাল থিওরেম আমাকে বলে যে আমার এই যে নতুন যে কন্ট্রোলটা অর্থাৎ সি তারপর হচ্ছে সি টু তারপর হচ্ছে মাইনাস সি ওয়ান বরাবর তারপর হচ্ছে মাইনাস সি টু বরাবর এই কন্ট্রোল বরাবর এটি একটি ক্লোজড কন্ট্রোল সুতরাং এই কন্ট্রোলের বরাবর ইন্টিগ্রালটা টোটাল ইন্টিগ্রালটা হচ্ছে জিরো এখন এই জিনিসটাকে আমি ভেঙে লিখতে পারি সি বরাবর ইন্টিগ্রাল প্লাস সি টু বরাবর ইন্টিগ্রাল প্লাস সি ওয়ান মাইনাস সি ওয়ান বরাবর ইন্টিগ্রাল এখন মাইনাস সি ওয়ান বরাবর ইন্টিগ্রাল এবং অর্থাৎ আমি যদি এই বরাবর ইন্টিগ্রাল নেই তাহলে যেই ভ্যালু পাবো উল্টো দিকে গেলে ভ্যালুটা হবে জাস্ট একই জাস্ট তার আগে একটা মাইনাস চলে আসবে এখানে আমি সি ওয়ান লিখলাম সি ওয়ান লিখে এখানে মাইনাস দিয়ে দিলাম এবং একইভাবে সি টু বরাবর গেলে যে ইন্টিগ্রাল পেতাম মাইনাস সি টু অর্থাৎ সি টু এর উল্টো ডিরেকশনে একই বরাবর যদি যায় তখন আমি পাব মাইনাস সি টু এফ অফ জেড ডি জেড এখানে অ্যাকচুয়ালি এই ডিরেকশন এবং এই ডিরেকশন এই দুটো একদম লাগালাগি যদি এখানে ফাঁকা দেখিয়েছি কিন্তু আসলে একদম লাগালাগি সো তার মানে যেটা হবে এটা ইকুয়াল টু হচ্ছে জিরো সো এটা আর এটা কাটা চলে যাবে সো আলটিমেটলি পাবো যে সি এফ অফ জেড ডি জেড ইজ ইকুয়াল টু সি ওয়ান এটাকে ওই সাইডে নিয়ে গেলাম এফ অফ জেড ডি জেড সো তার মানে জিনিসটা কি দাঁড়ালো যে সি বরাবর যে ইন্টিগ্রাল অর্থাৎ এই বরাবর ইন্টিগ্রাল এবং এই বরাবর ইন্টিগ্রাল এই দুটোর ভ্যালু সমান প্রোভাইডেড দ্যাট যে আমাদের এই রিজিওনে কোনো সিঙ্গুলারিটি ছিল না যদি সিঙ্গুলারিটি থাকতো তখন কিন্তু ক্লোজ লুপ ইন্টিগ্রাল অর্থাৎ এই যে এখানে যে আমরা ক্লোজ লুপ ইন্টিগ্রাল জিরো বলেছিলাম সেটা কিন্তু বলতে পারতাম না কারণ কোশি ইন্টিগ্রাল থিওরেমের শর্তই ছিল যে ক্লোজ লুপ ইন্টিগ্রালের ওই কন্ট্রোলের ভিতরে কোন রকম সিঙ্গুলারিটি থাকা যাবে না তো তাহলে আমরা যেটা পেলাম যে এই যে সি বরাবর ইন্টিগ্রাল এবং সি ওয়ান বরাবর ইন্টিগ্রাল সমান তার মানে বিষয়টা দাঁড়ালো যে এই যে কন্ট্রোল এই কন্ট্রোলটাকে আমরা রাবার ব্যান্ডের মতো ইচ্ছা মতো আকৃতি চেঞ্জ করতে পারি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যদি এখানে কোনো সিঙ্গুলারিটি থাকে আমি কখনো এই সিঙ্গুলারিটির উপর দিয়ে যেতে পারবো না অর্থাৎ এটা একটা কন্ট্রোল হতে পারে নতুন আর একটা কন্ট্রোল এই কন্ট্রোলের জন্য আমার ইন্টিগ্রালের ভ্যালু একই হবে কিন্তু এই সিঙ্গুলারিটির উপর দিয়ে আমি যেতে পারবো না আরেকটি জিনিস হচ্ছে আচ্ছা এখানে যদি এই কন্ট্রোলের ভিতর একটা সিঙ্গুলারিটি থাকতো তখন এফ অফ জেড ডি জেড ইজ নট ইকুয়াল টু জিরো হতে পারত যদি সিঙ্গুলারিটি থাকতো কিন্তু তখন আমি যেটা করতে পারতাম যে আমি একইভাবে এখানে যেরকম করেছিলাম
যে নতুন একটা এরকম একটা কন্ট্রোল বানিয়েছিলাম, অর্থাৎ আমি যদি এইভাবে আঁকি, ফার্স্টে এরকম একটা কন্ট্রোল ছিল ধরলাম সি, এবং এই কন্ট্রোল কন্ট্রোলের ভিতরে একটা সিঙ্গুলারিটি আছে ধরলাম, এবং ইন্টিগ্রাল সি এফ অফ জেড ডি জেড এটার একটা ভ্যালু আছে, এটা নট ইকুয়াল টু জিরো। এখন আমি নতুন আর একটা কন্ট্রোল চিন্তা করলাম এরকম, কিন্তু এই রিজিওনে কোন রকম সিঙ্গুলারিটি নেই, সো আমি এরপর যেটা করলাম ঠিক আগের মতোই এদিক দিয়ে কেটে দিলাম, এদিক দিয়ে কেটে দিলাম, তারপর এদিক দিয়ে জয়েন করে দিলাম। এই রিজিওনে যেহেতু কোনো সিঙ্গুলারিটি নেই, অর্থাৎ কন্ট্রোলের এই নতুন যে কন্ট্রোলটা পেলাম এই নতুন কন্ট্রোলের ভিতর কোন রকম যেহেতু সিঙ্গুলারিটি নেই, সো তার মানে এই নতুন কন্ট্রোলের উপর ইন্টিগ্রালটা হচ্ছে জিরো। মানে এই একইভাবে এখানে যেরকম প্রুফ করেছি সেরকম আমরা পাচ্ছি যে এই সি বরাবর যে ইন্টিগ্রাল এবং এই নতুন এই যে লাল কন্ট্রোল বরাবর যে ইন্টিগ্রাল একই হবে, অর্থাৎ আমরা এই কন্ট্রোলটাকে রাবার ব্যান্ডের মতো যে কোনো আকৃতি দিতে পারি, কিন্তু মাথায় রাখতে হবে আমরা কখনো এই সিঙ্গুলারিটি কি কখনো ক্রস করতে পারবো না। আর আচ্ছা, আজকে আমার মনে হয় কোর্সে ইন্টিগ্রাল ফর্মুলা যেটা ছিল সেটা মনে হয় আজকে সময় যেহেতু হয়ে গেছে অনেকক্ষণ, তো কোশি ইন্টিগ্রাল ফর্মুলা আমরা পরে নেক্সট লেকচারে দেখব, কোশি ইন্টিগ্রাল ফর্মুলা। তো আজকে আমি এখানেই শেষ করছি, কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আমি প্রবাবলি কালকে অথবা পরশু দিন হয়তো আসতে পারি নেক্সট লেকচারে। আচ্ছা, তাহলে আমি এখানে শেষ করছি আজকের ক্লাস।